রবিবার দাসপুর 1 নম্বর ব্লকের সুরতপুরে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল পাশাপাশি অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। রক্তের চাহিদা মেটাতে আদিবাসীদের এই উদ্যোগে আপ্লুত দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি। জানা গেছে, এদিন বেলা প্রায় 11:30 নাগাদ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। বেলা প্রায় 1টা নাগাদ এই শিবিরে হাজির হন দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি। উদ্যোক্তাদের তরফে বাপি হাঁসদা এদিন বিকেল 4টা নাগাদ জানিয়েছেন, এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 37 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে 5 জন মহিলা রক্তদাতাও ছিলেন। অ্যাকচুয়ালি আমাদের আদিবাসী সংগঠন যে সংগঠনগুলো সামাজিক কাজকর্ম করছে, সেই কাজকর্ম করার সুবাদে আমাদের কোথাও মনে হয়েছে যে ব্যাপক পরিমাণে যে মানুষের রক্তের চাহিদা রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেখানে আমাদের আদিবাসী সংগঠন থেকে আমাদেরও একটা কন্ট্রিবিউশন আমরা যদি দিতে পারি বা রাখতে পারি, মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে আমরা যদি ভলান্টারি ব্লাড ডোনেশান ক্যাম্প অর্গানাইজ করে আমরা যদি তাদের পাশে মুমূর্ষু পেশেন্টের পাশে দাঁড়াতে পারি, এই রকম একটা সৎ চিন্তাভাবনা আমাদের সংগঠনের মধ্যে জাগে। জাগার ফলস্বরূপই আজকে আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি। আপনাদের সংগঠনের নাম? আজকে এই যে আগামীকাল থেকে কর্মসূচি ছিল, কালকে আমাদের বল খেলা ছিল বিশ্বমুন্ডা সিটি কাপ, আর আজকে আমাদের অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ কাউন্সিল এবং ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমাদের এই রক্তদান শিবিরটা অনুষ্ঠিত হয়েছে। আমার নাম বাপি হাঁসদা, ভারত জাকাত মাঝি পারগানা মহল দাসপুর ওয়ান্টু মুলুকের সহসভাপতি। আমার নাম রামকৃষ্ণ দত্ত, এডুকেশনাল অ্যাডভাইজার অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ কাউন্সিলের এডুকেশনাল অ্যাডভাইজার রামকৃষ্ণ দত্ত।